ঘোষবাড়ির হেঁশেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে মটন কারি রান্না করে দেখাবো। তার জন্য আমি 500 গ্রাম মটন নিয়েছি। এই মটনটা আমি উষ্ণ গরম জলে ধুয়ে রেখেছি যাতে ময়লাগুলো ভালোভাবে বেরিয়ে যায়। আর এটা ম্যারিনেশনের জন্য যা যা লাগবে, আমি নিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা লঙ্কা বাটা, আর টমেটো কুচি। টমেটো কুচির জায়গায় আপনারা দইও ব্যবহার করতে পারেন। আর লাগবে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এই লঙ্কা গুঁড়োটা আমি কাশ্মীরি লঙ্কা নিয়েছি, আপনারা চাইলে লাল লঙ্কাও নিতে পারেন। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সর্ষের তেল, আর পরিমাণ মতো নুন, আর কয়েকটা কাঁচা লঙ্কা। এবার আমি পেঁয়াজ বাটাটা পুরোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, রসুন বাটাটা অর্ধেকটা দিচ্ছি, আদা বাটাটা অর্ধেকটা দিচ্ছি, টমেটো কুচিটা পুরোটা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম। এরপর দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দুটোই দিয়ে দিলাম। এবার দেব ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দুটোই দিয়ে দিলাম। এরপর দেব সর্ষের তেল। এবার দেব পরিমাণ মতো নুন। এবার এই সবটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা মিশিয়ে 1 ঘন্টার জন্য রাখলে খুবই ভালো হয়। যদি আপনাদের কাছে সময় না থাকে তাহলে 8 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে পারেন। আমার মশলা সব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এরপর আমি এটা ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দেবো। ফিরে আসছি 1 ঘন্টা পর। এবার কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি, এবার আলুগুলো ভেজে নেব। আমাদের আলু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমরা এই আলুকে তুলে রাখবো। এবার এই তেলেই আমরা প্রথমে গরম মশলা দিয়ে দেবো, গোটা গরম মশলা। প্রথমে দিলাম এলাচ, বড় এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা। মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব বেঁচে রাখা রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি খুব বেশি ভাজতে হবে না, একটু গোলাপি গোলাপি করে ভাজবো। একটু গোলাপি গোলাপি হয়ে এলে আমরা ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দেবো। দেখুন, এবার পেঁয়াজটা হালকা হালকা ভালো ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজবেন না। এরকম হালকা হালকা পিঙ্ক পিঙ্ক কালার আসলে এবার আমরা ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। এটা হালকা হাতে নাড়তে থাকবে। এরপর আমরা ফ্লেমটা লো করে দেব। লো করে ঢাকা দিয়ে অল্প আঁচে এটা করতে থাকব। ঢাকা দেবার পর আমরা 20 মিনিট পর আবার দেখব মাংসটা কী অবস্থায় আছে। 20 মিনিট পর আমরা আবার ফিরে এলাম।
এইটা ভালোভাবে এইরকমভাবে কম কম ফ্লেমে, লো ফ্লেমে আর কি ভালোভাবে এইভাবেই করতে হবে ঢাকা ঢাকা দিয়ে। যত আপনি ঢাকা দিয়ে সেদ্ধ করবেন তত এটা টেস্ট ভালো হবে। এটাতে কোনো জল যাবে না, এটা কষতে কষতে মাংসর জলটা আর পেঁয়াজ সব মিশিয়ে এটা বেরিয়ে এসেছে। এটা আস্তে আস্তে লো ফ্লেমে করবেন, আস্তে আস্তে এটা টেনে নেবে, যতক্ষণ এটা টানছে ততক্ষণ এইভাবেই ঠেকে ঠেকে করতে হবে। এই সময় একবার নুনটা চেক করে নেবেন, যদি নুনটা ঠিকঠাক না হয়, যদি আরেকটু লাগে তাহলে আপনারা এই সময় দিয়ে দিতে পারেন। ফিরে এলাম আরও 15 মিনিট পর। এবার কাইটা হয়ে হয়ে এসেছে, এবার আমরা আঁচটাকে একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে এটাকে ভালোভাবে নাড়তে থাকবো। মশলাটা বেশ কষা কষা হয়ে এসেছে, একটু ভালো করে নেড়ে নেড়ে নেব। এরপর আমরা এটাকে প্রেশার কুকারে দিয়ে দেব। দেখুন মাংস থেকে তেল বেরিয়ে এসেছে। আমি অপরদিকে একটা প্রেশার কুকারে একটু জল উষ্ণ গরম করে রেখেছি এবং তাতে প্রথমে আমি ভাজা আলুগুলো দিয়ে দেব এবং তারপর আমি মাংসটা ওর মধ্যে ট্রান্সফার করে দেব। আস্তে আস্তে দেবেন, আমাদের মাংস ঢালা হয়ে গেছে এর মধ্যে। এবার আমরা এটা ঢাকাটা বন্ধ করে দেব এবং এটা হাই ফ্লেমে একটা সিটি অবধি এটা কুক করতে দেব। এরপর যখন একটা সিটি হয়ে যাবে তখন আমরা ফ্লেমটা কমিয়ে দেব, কমিয়ে দিয়ে 15 মিনিট রান্না করব, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের মাটন কারি। আমাদের একটা সিটি এবং 15 মিনিট আলু আছে দিয়ে আমাদের প্রেশারে হয়ে গেছে। এবার দেখে নেব যে আমাদের কারিটা কমপ্লিট হয়েছে নাকি। হ্যাঁ, একদম রেডি আমাদের কারি। দেখে নেব মাংস সেদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, একদম সেদ্ধ হয়ে গেছে মাংস, আমাদের কারি কমপ্লিট। এবার পরিবেশন করব। আমার মাটন কারি পরিবেশনের জন্য তৈরি। এই মাটন কারি গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে অসাধারণ খেতে লাগে। আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন এবং সাথে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।